फ्लेवर विद मंजू किचेने ते अपने सबाई के स्वागत जानाच्छि। सबाई केमन आछेन? आशा करी सबाई भालो आछेन। दीघार आमोदे फ्राई बाड़ीते बसे यदि खेते चान ताहले आमार रेसिपिटा किन्तु पुरो देखार अनुरोध रइलो सबाई के। बाड़ीते थाका उपकरण दिए किन्तु आपनी आमोदी माछेर फ्राई बाड़ीते करे फेलते पारबेन आर खुबी अल्प समयेर मध्ये किन्तु एटा हये जाय आर तखनी मने हबे आपनार आपनी दीघाय बसेई आमोदी माछेर फ्राईटा खाच्छेन। ताहले चलुन आमी किभाबे बानियेछि आपनादेरके देखाई। প্রথমেই আমি এখানে আমোদি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ফ্রেশ করে নিয়েছি। দেখুন, আর মাথা থেকে কিন্তু আমি পুরো কেটে নিয়েছি, মাথাটা বাদ দিয়ে দিয়েছি, কারণ মাথার ভেতরে তো বাড়ি থাকে বলে আমি ওইগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এবারে আমি একটা মশলার পেস্ট বানাবো, তার জন্য আমি ধনে পাতা নিয়ে নিয়েছি এক বাটি আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টিস্পুন। দেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা, অবশ্য ঝালটা বুঝেই দেবেন। গোলমরিচের গুঁড়ো দিয়েছি 8 চামচ, ধনে গুঁড়ো দিয়েছি 8 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়েছি 8 চামচ আর এখানে জিরে গুঁড়ো দিয়েছি 8 চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 8 চামচ। এরপর আমি এখানে ব্যবহার করছি 1 টিস্পুন, আমি টক দই ব্যবহার করেছি। অবশ্যই টক দইটা কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে এবারে মাছের মধ্যে আমি লেবুর রস দিয়ে দিয়েছি। আমি এখানে একটা পাতিলেবুর আধখানা ব্যবহার করেছি, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম আর মশলার যে পেস্টটা বানিয়েছিলাম আমি সেই পেস্টটা মাছের উপরে দিয়ে দিচ্ছি। দেবার পরে মাছের মধ্যে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা মিশিয়ে নিলে কি হয়, মাছের টেস্টটা এত সুন্দর আসে কি বলবো আপনাদের। অবশ্যই এইভাবে কিন্তু মাখিয়ে নেবেন। মাখিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তারপর এদিকে একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা আমি ব্যবহার করেছি, মাছ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আমি এখানে 4 টেবিল স্পুন আমি ব্যবহার করেছি বেসন আর 1 টেবিল স্পুন আমি ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে তাতে অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, জাস্ট অল্প করেই আমি এগুলোকে ব্যবহার করেছি, স্বাদ অনুযায়ী নুন। ধনে গুঁড়োও দিয়েছি 8 চামচ, আবার জিরে গুঁড়োও দিয়েছি 8 চামচ। সমস্ত মশলা মাখিয়ে নেবার পরে অল্প অল্প জল দিয়ে একটা বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এটা খুব বেশি জল দেবেন না, অল্প অল্প করেই দেবেন, একটু এটা খুব বেশি পাতলা আমি করব না। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি। এবারে আমি এটাকেও ভালো করে মাখিয়ে নিলাম আর মাছটাকেও মাখিয়ে নিয়ে দুটোই আমি কিন্তু আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পরে আমি এগুলো ব্যবহার করব। বেসনের মধ্যে মাছগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসের মধ্যে কড়াতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। আর তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। নেবার পরে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই আর মিডিয়ামের মাঝে রেখে দেবেন। রেখে দিয়ে মাছগুলোকে ভেজে ফেলবেন। প্রথমে মাছগুলো আমি তুলে নিয়েছি, আবারও যে মাছগুলো ছিল একই পদ্ধতিতে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এই মাছগুলোকে আবারও আমি দ্বিতীয়বার ভাজার জন্য কড়াতে আমি মাছগুলো দিয়ে দিলাম। তবে যে প্রথমবার যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা আমি প্রথমে দিয়েছি। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একরকম রাখবেন, আস্তে করবেন না, কারণ আস্তে করলে মাছের যে ক্রিসপি ভাবটা কিন্তু আসবে না। এইভাবে আমি মাছগুলোকে দ্বিতীয়বার ফের ভেজে নিয়েছি। এইভাবে ভাজলে কিন্তু মাছের টেস্ট আর ক্রিসপি ভাবটা খুব সুন্দর আসে। এই আমোদি মাছের ফ্রাই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারটা করে দেবেন, সাবস্ক্রাইবটা করে আমার পাশে থাকবেন। দীঘার আমোদি মাছের ফ্রাই আপনারা ঘরে বসে তাহলে উপভোগ করুন, আমার এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন। আমোদি মাছের ফ্রাই কিন্তু আমার সবই হয়ে গেছে আর এটা গরম গরম কাসন্তির সঙ্গে কিন্তু খাবেন, খুবই ভালো লাগবে।
আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আবারও নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সমস্ত দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি।